ফ্রি থাকে, মিনারেল অয়েল ফ্রি থাকে, এইটা আর এইটা, সরি। হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি কোনো ব্লগ করছি না, আমি আজকে একটা ছোট্ট হল ভিডিও করছি। আমি কয়েকদিন আগে নাইকা থেকে একটা পারচেস করেছিলাম, জাস্ট কয়েকটা জিনিস দরকার ছিল, তিন চারটে জিনিস, তো সেটা আমি অর্ডার করেছিলাম আর বেশ কয়েকদিন আগেই সেটা এসে গেছে। বাট আমি চাইছিলাম তোমাদের সামনে আমি সেটা আনবক্সিং করবো আর তোমাদেরকে দেখাবো আমি কী কী নিয়েছি। তো তাই জন্য আমি ওটা ওপেন করিনি। বক্সটা হচ্ছে এটা, এটা এসছে আমার নাইকা থেকে, তো এটাই আমি আজকে ওপেন করব আর তোমাদেরকে দেখাবো আমি কী কী নিয়েছি। সো ইয়া, চলো ফার্স্টেই টাইম ওয়েস্ট না করে এটা খুলে নেওয়া যাক। খুলে নিয়েছি আমি এগুলো, তোমাদেরকে এক এক করে এবার আমি দেখাবো। তো ফার্স্ট যে প্রোডাক্টটা সেটা হচ্ছে খাদির মিন্ট অ্যান্ড কিউকাম্বারের একটা ফেস ফ্রেশনার। এটা হাইড্রেটিং, কামিং এফেক্ট দেয় আর টোন স্কিন, স্কিন টোনার হিসেবে ইউজ করা যায়। তো ফেস ফ্রেশনার বা ফেস মিস্ট আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, মানে আমার খুব ভালো লাগে এই একটা প্রোডাক্ট, আমি সবসময় রাখি এই একটা প্রোডাক্ট। মানে আমি বাইরে বেরোলেও বা বাড়িতেও ইভেন যখন কাজ করতে করতে খুব হাঁপিয়ে পড়ি, এক্সস্টেড লাগে, আমি গিয়ে একটু ফেস মিস্টটা স্প্রে করি নিই। বেশি দিন আমার কাছে থাকে না ফেস মিস্ট, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এমন না কি আমি খাদিরই সবসময় কিনি, আমি অন্য ব্র্যান্ডসও কিনি মাঝে মাঝে। আর খাদি তো তোমরা জানো একটা ন্যাচারাল হার্বাল ব্র্যান্ড, যেটার মধ্যে SLS থাকে না, প্যারাবিন থাকে না, মিনারেল অয়েল থাকে না। তো অফকোর্স তোমরা ইউজ করতে পারো খাদি, আমি আগেও ইউজ করেছি খাদির, এইটাই ইউজ করেছি, আমার খুব ভালো লেগেছিলো। বাট তারপরেও একটা একটা ব্র্যান্ড আমি ট্রাই করতে থাকি, তো সেগুলো ট্রাই করেছি। তো আবার ঘুরে ফিরে যেহেতু সামার্স এসে গেছে, অ্যান্ড অলসো যখন আরেকটু গরম পড়ে যায় তখন আমি ফেস মিস্টগুলোকে ফ্রিজে রেখে দিই আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর অ্যাপ্লাই করি, অ্যান্ড ইট ফিলস লাইক হেভেন, ট্রাস্ট মি গাইজ। সত্যি মানে এটা করে দেখতে পারো যদি না তোমাদের এরকম ঠান্ডা লাগার ধাঁচ আছে। অফকোর্স আমার নিজেরই আছে, বাট স্টিল আমি করি, বিকজ আমার মানে গরম একদম ভালো লাগে না, আই হেট সামার্স, লিটারালি আই হেট সামার্স। যাই হোক, অবভিয়াসলি সামার্স আর ইম্পর্ট্যান্ট, আমি জানি অনেক ক্রপস আছে যেগুলো সামার্সে গ্রো করে যার জন্য আমরা খেতে পারি, বাট আমার এই গরমটা ভালো লাগে না। এনিওয়ে গাইজ, তো এটা আমি আগেও বলেছি আমার উইন্টার্স ভালো লাগে, সামার্স ভালো লাগে না। এনিওয়ে তো এইটা আমি কিনেছি খাদির থেকে, মিন্ট অ্যান্ড কিউকাম্বারের ফেস ফ্রেশনার। সো এটার মধ্যে অনেকগুলোই ইনগ্রিডিয়েন্টস রয়েছে, কি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পিউরিফাইড ওয়াটার, পেপারমিন্ট এক্সট্র্যাক্ট, কিউকাম্বার এক্সট্র্যাক্ট, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, লেমন পিল এক্সট্র্যাক্ট, সো এগুলো রয়েছে। অ্যান্ড মিন্ট অ্যান্ড কিউকাম্বার যখন রয়েছে তখন অফকোর্স এটা খুব রিফ্রেশিং হবে, এটা নিয়ে কোনো ডাউট থাকতে পারে না আশা করি। তো যাই হোক, এটা আমি ভিডিওর লাস্টে একবার স্প্রে করেও তোমাদেরকে দেখাবো, সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আচ্ছা, সেকেন্ড আমি অর্ডার করেছিলাম হচ্ছে এইটা, এম ক্যাফেনের একটা ফেস সিরাম। ফেস সিরাম ইউজ করার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো আমি ইউজ করিনি এর আগে কোনোদিনও ফেস সিরাম। তো এটাকে ওপেন করে দেখা যাক। আর এম ক্যাফেন ব্র্যান্ডটাও আমি এর আগে কোনোদিন ইউজ করিনি, এটা খুব হাইপড একটা ব্র্যান্ড আর আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল কোনো একটা প্রোডাক্ট ইউজ করার ওদের, বাট করা হয়নি। তো এই রিসেন্টলি আমি অর্ডারটা প্লেস করেছি, আর ফেস সিরামেরও ইচ্ছা ছিল, এম ক্যাফেনেরও ইচ্ছা ছিল, তো একসাথে এম ক্যাফেনের ফেস সিরাম ইউজ করে নিয়েছি, ইউজ করে নিয়েছি বলছি, সরি, অর্ডার করে দিয়েছি। তো এটা এরকম একটা প্যাকেজিংয়ে আসে, ফার্স্ট টাইম ইউজ করবো তো আমি জানি না কীরকম লাগবে, বাট লেটস ট্রাই, ইউজ করে দেখাই যেতে পারে। তো এটা হলো কফি ফেস সিরাম, আর কফি অফকোর্স আমাদের ফেসকে খুব ব্রাইটেন আপ করে। তো আই হোপ অ্যান্ড আমি সত্যি এক্সপেক্ট করছি যে এই প্রোডাক্টটা আমার ভালো লাগবে। বাট তোমরা দেখতেই পাচ্ছ প্যাকেজিংটার একটু গণ্ডগোল রয়েছে হয়তো, কারণ আমার হাতে এই যে ফেস সিরামটা বেরিয়ে এসছে এখান থেকে, তো তোমরা দেখতেই পারছ সেটা। যাই হোক, নেভার মাইন্ড, প্রোডাক্টটা যদি ভালো হয় এটার জন্য খুব একটা প্রবলেম তো হওয়ার কথা না। হয়তো এইটার মানে এটা খুবই একটা স্টিকি লিকুইড, তো কোনোভাবে বেরিয়ে এসছে। এরকম ড্রপার করে ফেস সিরামটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো স্মেলটাও খুব সুন্দর, পুরো কফির স্মেল, আর কফির স্মেলটা আমার খুব ভালো লাগে এমনিতে। তো যাই হোক, এইটা ছিল আমার সেকেন্ড পারচেজ এম ক্যাফিনের। আমি প্রাইসগুলো তোমাদেরকে দিয়ে দেব এখানের, MRP যা লেখা রয়েছে আর আমার নাইকাতে যতটা লেগেছে সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেব, তোমরা দেখে নিও, কারণ আমার এই মুহূর্তে মনে নেই নাইকাতে কত প্রাইস ছিল এক একটা ইন্ডিভিজুয়াল, তো আমি দেখে লিখে দেব।
তো আরেকটা জিনিস যেটাতে আমি খুব হ্যাপি হয়েছি সেটা হচ্ছে MCaffeine-এর ওই ফেস সিরামটা যেটা আমি কিনেছি সেটার সাথে আমাকে ফ্রি দিয়েছে হচ্ছে একটা কুইক পোর ক্লিনজিং কিট MCaffeine-এরই। আমি এটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কী আছে। এটা আমি ফ্রি পেয়েছি, সো অফকোর্স ফ্রি জিনিস কার না ভালো লাগে। সো এরকম ছোট্ট একটা জিনিস আমি খুলে দেখাই এর মধ্যে কী আছে। সো এই ব্যাগটার মধ্যে এসেছে MCaffeine-এর। সো দাঁড়াও বের করে দেখাচ্ছি। সো এইটা একটা কফি ফেস ওয়াশ, পুচকু একটা। এটা কত ML রয়েছে, এটা 20 ML এর একটা ছোট্ট ফেস ওয়াশ, নেকেড অ্যান্ড র কফি ফেস ওয়াশ। আর আরেকটা জিনিসও রয়েছে, আচ্ছা এটা হচ্ছে অ্যান্ড র কফি ফেস মাস্ক। এটা একটা ছোট্ট পুচকু জিনিস ফেস মাস্ক। এই দুটো আমাকে ফ্রি দিয়েছে, আমাকে না তোমাদেরকেও দিত, ওই সময় অফারটা চলছিল নাইকায়। এখন আমি জানি না সেটা অ্যাভেলেবেল কিনা, চেক করে নিতে পারো তোমরা। আর এটা হলো 15 গ্রাম, এটা হলো 20 গ্রাম। সো এই দুটো জিনিস ফ্রি পেয়েছি আমি ফেস সিরামটার সাথে। তিনটেই হচ্ছে সেম সেগমেন্টের, যেটা হচ্ছে নেকেড অ্যান্ড র কফির একটা ফেস সেরাম যেটা আমি পারচেস করেছিলাম, সেটার সাথে ফ্রি দিয়েছে একটা ফেস ওয়াশ আর একটা ফেস মাস্ক। সো এই তিনটে জিনিস আমি পেয়েছি শুধু এটা পারচেস করে। সো দ্যাটস আ গুড ডিল আই গেস, যদিও ছোটো প্রোডাক্টগুলো, বাট ইউজ করে আই ক্যান সি আমার ভালো লাগে কি না। যদি ভালো লাগে অফকোর্স আমি আবার নেক্সট টাইম কিনতে পারবো। সো দ্যাটস আ গুড থিং। আর MCaffeine একটা তোমরা জানো হয়তো যে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, তো আমাদের সবসময় ইন্ডিয়ান ব্র্যান্ডসদের প্রমোট করা উচিত, কেনা উচিত তাদের থেকে, আমি অ্যাটলিস্ট সেটা ফিল করি। আচ্ছা এবার হলো এইটা, এবার হচ্ছে নাইকা ক্লেড কুল ফেস মাস্ক। এটা আমি অ্যাকচুয়ালি আমার মায়ের জন্য কিনেছি, আমার জন্য নয়। এটা এজলেস বিউটি ক্লে মাস্ক। ক্লে মাস্ক আমার খুব ভালো লাগে, আমি এমনিতেও বাড়িতেও মাঝে মাঝে মুলতানি মিট্টি প্যাক বানিয়ে ইউজ করি, মানে মা বানিয়ে দেয় আমি ইউজ করি। তো এটার মধ্যে কি ইনগ্রিডিয়েন্টস অনেক কিছুই রয়েছে, যেমন ক্যাওলিন রয়েছে, ইমালসিফাইং ওয়্যাক্স রয়েছে, গ্লিসারিন রয়েছে, গ্রিন ট্রি এক্সট্র্যাক্ট রয়েছে, তারপর ভিটামিন ই রয়েছে, গোজি ফ্রুট রয়েছে, ক্যালেন্ডুলা ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট রয়েছে, গোটু কোলা এক্সট্র্যাক্ট রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, জিঙ্ক অক্সাইড রয়েছে, সুইট আমন্ড অয়েল রয়েছে, আরও অনেক অনেক জিনিস রয়েছে। তো এটা ইউজ করে দেখতে হবে, মাকে বলতে হবে, আমি হয়তো একবার দুবার ইউজ করে দেখতে পারি কেমন জিনিসটা, বাট মেইনলি এটা মা ইউজ করবে, মায়ের জন্যই কেনা। তো ইয়া, তো চলো আমি তোমাদেরকে এটা খুলে দেখাই কীরকম দেখতে, মাস্কটার স্মেলটাও বলবো আমি তোমাদেরকে ভালো না খারাপ। সো এইটা হচ্ছে দেখতে খুব সুন্দর একটা হালকা পিঙ্ক কালার, আর স্মেলটাও খুব সুন্দর। হ্যাঁ আর স্মেলটাও খুব সুন্দর, মানে স্মেল না, হালকা একটা স্মেল আছে, বাট খুব মিষ্টি একটা সুদিং স্মেল। তো যাই হোক, এটা মা ইউজ করে বলতে পারবে কেমন, তোমরা দেখতে পারছো, দেখতে খুব সুন্দর। এই ক্লেড কুলের মাস্কগুলো আমি দেখলাম সবকটাই এক একটা এক এক কালারের, আর কালারগুলো খুব মানে ফ্যাসিনেটিং, মানে আমার কালার্সগুলো খুব ভালো লাগছিল। যাই হোক, তো এটা কিনেছি মায়ের জন্য, এজলেস বিউটি ক্লে মাস্ক। তো মা ইউজ করে অফকোর্স আমাকে বলবে কেমন। তো তোমরা যদি চাও আজকে যেই প্রোডাক্টসগুলো দেখাচ্ছি সেগুলোর মধ্যে কোনোটার কোনো জিজ্ঞাসা করতে, বা ইউজ করে কেমন লাগছে আমার, বা ভালো লাগছে কিনা মন্দ লাগছে সেগুলো জিজ্ঞাসা করতে, তো কমেন্ট বক্সে আমাকে লিখে দাও, আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই সেটার ব্যাপারে একটা বলে দেবো, মানে ব্লগের মধ্যেও বলে দিতে পারি, বা কোনো একটা ভিডিও করতে করতে সেটা আলাদা করে বলে দিতে পারি। আমি নামও উল্লেখ করে বলে দেবো যে আমাকে কমেন্টটা করবে, তো তোমাদের তাতে হেল্প হয়ে যাবে। তো এবার নেক্সট প্রোডাক্ট, আচ্ছা তো লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হলো লরিয়েলের হেয়ার স্পা শ্যাম্পু, স্মুথ রিভাইভাল শ্যাম্পু। এটার জন্যই মেনলি আমার নাইকায় যাওয়া আর অর্ডারটা প্লেস করা, কারণ আমার শ্যাম্পু প্রায় ফুরিয়ে এসেছিলো, আর লাস্ট 2 মান্থস ধরে আমি এই শ্যাম্পুটাই, হেয়ার স্পা শ্যাম্পুটাই ইউজ করছি। আমার খুব ভালো লাগছে, মানে চুলটা খুব স্মুথ লাগছে। এর শ্যাম্পু কন্ডিশনার দুটোই আমি ইউজ করছি, কন্ডিশনারটা এখনও রয়েছে বেশ খানিকটা, কারণ আমি মাঝে মাঝে হেয়ার মাস্ক ইউজ করি, তখন কন্ডিশনারটা ইউজ করি না। সো কন্ডিশনারটা অনেকটা বেঁচে রয়েছে, তো ওই জন্য শ্যাম্পুটা প্রায় শেষ হয়ে গেছে বলে শ্যাম্পুটা অর্ডার করার জন্যই আমি নাইকাতে এসেছিলাম। তো তারপর ভাবলাম আরও কয়েকটা জিনিস সেগুলো লাগবে, সেগুলো কিনে নিই একবারে। তো যাই হোক, দিস ওয়াজ ইট, এইগুলোই আমি কিনেছি। তো এই 4টে জিনিসই আমি কিনেছি, আর এইটার সাথে মানে ফেস সিরামটার সাথে যেই 2টো জিনিস ফ্রি দিয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম। তো সেটার জন্য আমি ভেরি হ্যাপি, মানে কোয়াইট হ্যাপি, অ্যাটলিস্ট ইউজ করে দেখতে পারবো।
সেটা আমি একটু খুলে দেখিনি, কারণ কয়েকটা ফেস মিস্টের সাথে আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে ফেস মিস্টটা মানে স্প্রে করলে আমরা কি এক্সপেক্ট করি যে পুরো ফেসটা ইভেনলি স্প্রে হয়ে যাবে, তো সেরকম কয়েকটা ডিসপেন্সারে প্রবলেম দেখেছি আমি। তো এটা একবার দেখে নিই আমি খুলে, হাউ ইজ দ্য স্প্রে, মানে স্প্রে করলে ঠিকঠাক স্প্রে, তো স্প্রে করলে ঠিকঠাকভাবে ইভেনলি স্প্রে হবে কি না ফেসে সেটা আমি একবার দেখে নিই। তো এই যে খুলে নিয়েছি, তো আমি একবার দেখে নিই এটা। ইয়া, স্মেলটা দুর্দান্ত, আর একটা কুলিং এফেক্ট সাথে সাথে দিয়ে দিল, আর স্প্রেটাও খুব সুন্দরভাবে ইভেনলি হয়ে গেল। আমার মুখটা এখন জল জল হয়ে গেল, নেভার মাইন্ড, তো এটা শুকিয়ে যাবে একটু পরে। তো এরকম ছোট ছোট হল ভিডিওস যদি তোমাদের ভালো লাগে দেখতে তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই চেষ্টা করবো এরকম ছোট ছোট হল ভিডিওস তোমাদের সামনে নিয়ে আসার। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ইট উইল মিন আ লট টু মি। তো এখনকার জন্য টাটা, আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টেক কেয়ার, সুস্থ থেকো, হ্যাপি থেকো, ভালো থেকো, অ্যান্ড আই উইল মিট ইউ গাইজ ভেরি ভেরি সুন। Bye!